আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকের এই হাদিস পাঠের পক্ষ থেকে। এ পর্বে আমরা যে হাদিসটি আলোচনা করব সেটি সহিহ আল বুখারীর 5630 নম্বর হাদিস। আমরা কথা না বাড়িয়ে সরাসরি হাদিস পাঠের দিকেই চলে যাচ্ছি। আন আব্দুল্লাহ ইবনে আবি قتادة عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا شرب أحدكم فلا يتنفس في الإناء وإذا بال أحدكم فلا يمسح ذكره بيمينه وإذا تمسح أحدكم فلا يتمسح بيمينه। এখানে হাদিসটির বঙ্গানুবাদ হচ্ছে আব্দুল্লাহর পিতা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কোনো ব্যক্তি যখন পানি পান করবে তখন যেন পাত্রের ভিতরে নিঃশ্বাস না ফেলে এবং তারা যেন তাদের ডান হাত দ্বারা লজ্জাস্থানকে স্পর্শ না করে, এবং যখন শৌচকার্য সম্পন্ন করবে পায়খানা করার পর তখন যেন ডান হাত দ্বারা সেই কাজটা না করে। সংক্ষিপ্ত আলোচনা যদি আমরা করতে চাই এই হাদিসের উপরে, তাহলে এখানে তিনটি বিষয় ফুটে উঠেছে। এক নম্বর বিষয় হচ্ছে পাত্রে নিঃশ্বাস না ফেলা যখন পানি পান করা হয়। আর আধুনিক বিজ্ঞানও এই কথা আমাদেরকে বলে যে পাত্রে যদি নিঃশ্বাস ফেলা হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড, যেটা আমাদের প্রাণীদের মুখ থেকে বের হয় নিঃশ্বাসের সাথে, সেটা আমাদের শরীরের মধ্যে পানির সাথে মিশে এটা আমাদের শরীরের মধ্যে বিষক্রিয়া তৈরি করতে পারে। এই কারণে আধুনিক বিজ্ঞান এটাকে নিষেধ করে যেন পাত্রের মধ্যে কোনো ধরনের নিঃশ্বাস না ফেলা হয়। 1400 বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে পাত্রের মধ্যে কেউ যেন নিঃশ্বাস না ফেলে। আর এটা দেখতেও বিরক্তিকর, যদি কেউ পাত্রের মধ্যে নিঃশ্বাস ফেলে তাহলে এটা ডিসকালার হয়ে যায়, অন্যরকম একটা কালার হয়ে যায়, যেটা দেখতেও অনেক খারাপ লাগে। তারপরে বলা হয়েছে যেন ডান হাত দ্বারা লজ্জাস্থানকে স্পর্শ না করে। প্রিয় ভাইয়ের আমার, লজ্জাস্থানের মধ্যে অনেক সময় পুরুষাঙ্গের মধ্যে অনেক ধরনের জীবাণু থাকতে পারে যেটা অনেক বেশি ক্ষতিকর। আর ডান হাত দ্বারা আমরা অনেক সময় খাবার খাই বা অন্য অনেক কাজ করে থাকি যেটা আমাদের মুখ বা নাকের সাথে সম্পর্কিত। সুতরাং এই ক্ষেত্রে ডান হাত দ্বারা স্পর্শ না করাটাই অনেক বেশি কল্যাণকর হবে আমাদের জন্য। তারপরে বলা হয়েছে ডান হাত দ্বারা যেন শৌচকার্য সম্পাদন না করি। এটা আসলে একটা বিরাট অংশ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। আমরা ভালো কাজগুলো সাধারণত ডান হাত দ্বারা করি, এবং যেগুলো আমাদের অপছন্দনীয় কাজ বা একটু নোংরামি ইত্যাদি ইত্যাদি ময়লা পরিষ্কার করা, এগুলো সাধারণত আমরা বাম হাত দ্বারাই করে থাকি। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই নির্দেশনাটা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসটির উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।